আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পথিকৃত মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন আল হাদিসের আলো। সহিহ আল বুখারী চতুর্থ অধ্যায়, অধ্যায় ওযু। উট, চতুষ্পদ জন্তু ও বকরির পেশাব এবং বকরির খোয়ার প্রসঙ্গে হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দারুল বাড়িতে সালাত আদায় করতেন, আর তার পাশেই গোবর বা খালি ময়দান ছিল। তিনি বললেন, এ জায়গা এবং ওই জায়গা একই পর্যায়ের। হাদিস নাম্বার 233। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উকল বা উরায়নাহ গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সদকার উটের নিকট যাওয়ার এবং উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। অতঃপর তারা সুস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করল এবং উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। এ সংবাদ দিনের প্রথম ভাগেই তার নিকট এসে পৌঁছল। তিনি তাদের পশ্চাৎপাবন করার জন্য লোক পাঠালেন। বেলা বাড়লে তাদেরকে পাকড়াও করে আনা হলো। অতঃপর তার নির্দেশে তাদের হাত পা কেটে ফেলা হলো। উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেয়া হলো এবং গরম পাথরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানি চাইছিল, কিন্তু তাদেরকে পানি দেয়া হয়নি। আবু কিবালা রহমতুল্লাহি আলাই বলেন, এরা চুরি করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ইমান আনার পর কুপুরি করেছিল এবং আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। হাদিস নাম্বার 234। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববী নির্মিত হবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির খোয়াড়ে সালাত আদায় করতেন। যে পশুর গোশত হালাল, তার পেশাব ও গোবর অপবিত্র নয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।